প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরই মতোই আপনাদের মাঝে আবারও পুরান মডেলে গাড়ি নিয়ে হাজির হলাম। আজকে অনেকগুলো আপনাদেরকে গাড়ি দেখাবো রিভিউ করে। আমার সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে AC 16-13, একটা হচ্ছে 16-15 EX2। এই মডেলের পুরান মডেলের অসংখ্য গাড়ি আমাদের এখান থেকে পাবেন। আপনার যদি বিজনেসে প্রয়োজনীয় গাড়িটি লাগে আমাদের কাছ থেকে কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনাদের কোন কোন মডেলের গাড়ি লাগবে তাও আমাকে বলতে পারেন। এই গাড়িটা হচ্ছে 16-15 EX2, দেখতে পাচ্ছেন এটা বডি করা আছে, বডি একটু কাজ করে নিতে হবে আপনাদেরকে। এটা নাম্বারটা দেখতে পাচ্ছেন, কেবিন ভালো আছে কিন্তু বডিটা অতটা ভালো নেই, বডিটা আপনার কাজ করে নিতে হবে। টায়ার সাইজগুলো মোটামুটি চলবে, কিছুদিন পর টায়ারগুলো চেঞ্জ করতে হবে। এই সে বডির অবস্থা পিছনে দেখতে পাচ্ছেন। আমি কেবিনটা দেখাচ্ছি, ভিতরে কেবিনটা, কেবিনটা মোটামুটি ভালো আছে, একটু পরিষ্কার করে নিতে হবে, তাইলে একদম ওকে পারফেক্ট গাড়ি। ডিপোতে পড়েছিল তো, আমাদের ছাতক ডিপোতে পড়েছিল, ওখান থেকে আমাদের কোনো আবার বিক্রি উদ্দেশ্যে নিয়ে এসেছে। আপনারা যদি লাগে নিতে পারেন আমাদের কাছ থেকে, অথবা আমাদের কিছুদিন পর এটা রিবিল ডিভিশনে চলে যাবে, তখন আবার রিবিল করে চলে আসবে। এটা 16-15 EX2 মডেলের গাড়ি, এটা দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো বিক্রির আওতায় আছে, আপনারা যদি নিতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আর যদি আপনারা সরাসরি আসতে চান, এটা হচ্ছে কোনাবাড়ি ডিপো, গাজীপুর কোনাবাড়ি। আপনারা যদি না পথ না চিনেন তাহলে আমাকে কমেন্টস করে বলবেন, তাহলে আপনাদের সঠিক রাস্তাটা দেখাই দেব কীভাবে আসতে হবে কোনাবাড়িতে। এখানে অসংখ্য মডেলের আরও গাড়ি আছে, 16-15 EX2 বিশেষভাবে এখানে বড় গাড়িগুলো আছে আমাদের কাছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে এখানে বড় গাড়িগুলো সবচেয়ে বেশি, এটাও অনেক, এটা তার সামনে হচ্ছে 16-15 গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য পুরান মডেলের গাড়ি আছে, আপনাদের ব্যবসার প্রয়োজনে যে মডেলের গাড়ি নিতে চান তাহলে এখান থেকে গাড়ি নিতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়ি নাম্বারটা, এটা AC 16-13 এক মডেলের গাড়ি, এটা কভার করা। AC 16-13 হচ্ছে যাদের ইট বালি সিমেন্ট টানার জন্য। এটা মূলত হচ্ছে 1109 রিভিল গাড়ি, দেখতে পাচ্ছেন টায়ার সাইজগুলো একেবারে নিউ। 1109, 709 এসব গাড়িগুলো খুবই রেয়ার, এটা হচ্ছে ভিতরের অংশ। এই গাড়িগুলো যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, এটা প্রাইস কত, কিস্তিতে নেওয়া যাবে কি না, এভরিথিং সকল তথ্য আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো উত্তর দিতে। 1109 দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।